সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে ভূগোল পরিবেশ বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভুঁইয়া, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অনার্স সেকেন্ড ইয়ারের কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি এই কোর্সের যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেই টপিকটি হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় পরিমাপ বলতে কী বোঝায়। সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝায়। ভৌগোলিক গবেষণায় গবেষণা ক্ষেত্র থেকে যে সমস্ত অবিন্যস্ত উপাত্ত সংগ্রহ করা হয়, সেই সমস্ত উপাত্ত সমূহকে যখন আমরা গণসংখ্যা সারণীর মাধ্যমে উপস্থাপন করি, তখন একটি বিষয় লক্ষ্য করা যায় যে এই উপাত্ত সমূহ একটা কি ওই গণসংখ্যা সারণী কেন্দ্রীয় মানের দিকে, মাঝামাঝি শ্রেণীর দিকে মানগুলোর একটি ঝুঁকে থাকার বা পুঞ্জীভূত হওয়ার লক্ষণ বা প্রবণতা লক্ষ্য করা যায়। সাধারণত ওই গণসংখ্যা নিবেশনে কেন্দ্রীয় শ্রেণীতে প্রকৃতপক্ষে গণসংখ্যার সংখ্যা বেশি হয় এবং গণসংখ্যা নিবেশনের উপরের শ্রেণী এবং নিচের শ্রেণীগুলোতে গণসংখ্যার সংখ্যা কম হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যে গণসংখ্যা নিবেশনের মানগুলো, চলকের মানগুলো সাধারণত কেন্দ্রীয় শ্রেণীতে বা মাঝামাঝি শ্রেণীতে ভিড় করে থাকার, পুঞ্জীভূত থাকার, ঝুঁকে থাকার যে প্রবণতা তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। পরিসংখ্যানবিদ সিমসন এবং কাফকার মতে, এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ টিপিক্যাল ফিগার অ্যারাউন্ড হুইচ আদার ফিগার্স কনসেন্ট্রেট। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা এমন একটি আক্ষরিক মান যা অন্যান্য সকল মানসমূহকে পুঞ্জীভূত করে। কেন্দ্রীয় প্রবণতা সিমসন এবং কাফকার মতে, কেন্দ্রীয় প্রবণতা এমন একটি আক্ষরিক মান যা অন্যান্য সকল মানসমূহকে কোনো একটা কেন্দ্রীয় বিন্দুতে পুঞ্জীভূত করে থাকে। এই হলো কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করার পদ্ধতি, সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পরিমাপগুলো হচ্ছে গড়, একে বলা হয় মিন, মধ্যমা কে বলা হয় মিডিয়ান এবং প্রচুরক মোড। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলি হচ্ছে গড় বা মিন, মধ্যমা মিডিয়ান এবং প্রচুরক হচ্ছে মোড। তো আমরা প্রথমেই আসি গড়। গড়কে প্রধানত আবার তিনটি ভাগে ভাগ করা হয়। এক, যোজিত গড় বা গাণিতিক গড়। দুই, জ্যামিতিক গড় বা গুণিতক গড়। তরঙ্গ গড় বা হারমোনিক মিন।
যোজিত গড় বা অ্যারিথমেটিক মিন, জ্যামিতিক গড়, যোজিত গড় বা অ্যারিথমেটিক মিন, জ্যামিতিক গড় জিওমেট্রিক মিন, তরঙ্গ গড় হারমোনিক মিন। যোজিত গড়, যোজিত গড় হচ্ছে একটি তথ্য রাশিমালায় যতগুলো তথ্য বা রাশি থাকে তাদের যোগফলের সমষ্টিকে তথ্যের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় যোজিত গড় বা গাণিতিক গড়। আমি আবারও বলছি যে একটি তথ্য রাশিমালা যতগুলো তথ্য বা রাশি থাকে তাদের সমষ্টিকে তথ্যর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় যোজিত গড়। একে গাণিতিক পদ্ধতিতে হিসাব করা হয় বলে একে গাণিতিক গড়ও বলা হয়ে থাকে। এর একে ইংরেজি AM দ্বারা প্রকাশ করা হয় অ্যারিথমেটিক মিন। এই অ্যারিথমেটিক মিনকে যখন সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন বলা হয় এক্স বার, অর্থাৎ এক্স মিন। এক্স মিন দ্বারা যোজিত গড় বোঝানো হয়ে থাকে। তো এখন এই যোজিত গড় পরিমাপের জন্য কোন তথ্য রাশিমালার যোজিত গড় পরিমাপের জন্য আমরা এক্স বার বের করতে হবে বা এক্স মিন বের করতে হবে। এখন এক্স মিন প্রথম আমরা ইতিপূর্বের ক্লাসে আলোচনা করে এসেছি যে উপাত্ত দুই ধরনের হতে পারে। একটা হলো অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ বিচ্ছিন্ন উপাত্ত, আনগ্রুপ ডাটা, আর একটা হচ্ছে গ্রুপ ডাটা বা শ্রেণীকৃত উপাত্ত বা অবিচ্ছিন্ন উপাত্ত। যদি অশ্রেণীকৃত উপাত্ত হয় তাহলে গড়ের ফর্মুলা হচ্ছে যে যদি তথ্য রাশিমালা ধরে নেই তথ্য রাশিমালায় x1, x2, xn পর্যন্ত সংখ্যা আছে তাহলে গড়ের মান হবে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশান xi ডিভাইডেড বাই n। উপাত্ত যদি অবিন্যস্ত হয়, উপাত্ত যদি বিচ্ছিন্ন হয় তাহলে এক্স বার, উপাত্ত যদি অবিচ্ছিন্ন হয়, উপাত্ত যদি শ্রেণীকৃত হয় সেক্ষেত্রে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশান fx বাই n। সামেশান fx বাই n এক্ষেত্রে কোনো কোনো সময় সমস্যার রাশিগুলির কথা বিবেচনা করে কোনো কোনো সময় এই ফর্মুলার পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে। এ কারণে এই সূত্রটিকে কেউ কেউ বলে থাকেন এটি সরাসরি সূত্র। তাহলে অবশ্যই আর একটি সূত্র আছে, সেটিকে বলা হয় সংক্ষিপ্ত সূত্র, এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশান fd ডিভাইডেড বাই n ইন্টু c, যেখানে d ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে এখন আমরা সরাসরি একটা সমস্যা নিয়ে সূত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আসি একেবারেই একটি ছোট্ট একটি অবিন্যস্ত উপাত্ত কে কীভাবে গড় বের করা যায় তা দেখাব। তাহলে যদি চলকের মান বা এক্সের মান যদি এরকম হয় যে 1, 2, 3, 5, 7, কতগুলো এখানে মোট 1, 2, 3 সংখ্যা আছে, তথ্য আছে, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, এখানে n হলো 5, n সমান হলো 5। এখন এর যোগফল হচ্ছে 7, 5, 12, 3, 15, 16, 17, আর 1, 18। তাহলে আমার ফর্মুলা ছিল এক্স বার ইজ ইকুয়াল টু সামেশান এক্স ডিভাইডেড বাই n। সামেশান এক্স হলো এই যে সংখ্যাগুলো আছে এর যোগফল, তার মানে 18 ডিভাইডেড বাই 5। এটি হলো আমার
এই সংখ্যা কয়টির গড়। এখন এটাকে যদি আমি ভাগ করি তাহলে হবে 3.6। তাহলে 3.6, আচ্ছা, এই অঙ্কটিরও এই পদ্ধতিটাও একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে। তো এটা যখন ফিগার বা তথ্য রাশিমালা বা অবিন্যস্ত উপাত্ত সারি যখন প্রচুর মানে প্রচুর তথ্য সন্নিবিষ্ট থাকে তখন সেই ক্ষেত্রে সেই সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি আসি বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত আমি আগেই বলছি যে বিন্যস্ত উপাত্ত বা অবিচ্ছিন্ন উপাত্ত যদি হয় তাহলে গড়ের ফর্মুলা হলো এক্স বার ইজ ইকুয়াল টু সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন। এক্ষেত্রে আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টিকে দেখব। আমি বিগত ক্লাসে বলেছি যে কীভাবে গুণসংখ্যার নিবেশন তৈরি করা হয় এবং সেই গুণসংখ্যার নিবেশনে থাকবে হলো শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান থাকবে, গুণসংখ্যা একে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফ্রিকুয়েন্সি এফ দ্বারা প্রকাশ করা হয়, থাকবে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু যেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আমার ফর্মুলা ছিল এক্স বার ইজ ইকুয়াল টু সামেশান এফ এক্স ডিভাইডেড বাই এন। এখানে এক্স আছে, এখানে এফ আছে, শ্রেণী ব্যবধান আমি ধরে নিলাম 0 থেকে 10, 2, 10 থেকে 20, 5, 20 থেকে 30, 12, 30 থেকে 40, 9 এবং 40 থেকে 50। এখন শ্রেণী মধ্যবিন্দু বিগত সময়ে বের করা শেখানো হয়েছে। শ্রেণী মধ্যবিন্দু হল শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। তাহলে 0 প্লাস 10 ভাগ 2 হলো 5, 10 যোগ 20 ভাগ 2 হচ্ছে 15, এভাবে হবে 25, এটা হবে 35, এটা হবে 45। এখন ফর্মুলার জন্য আমাকে দরকার হলো এফ এক্স, ফর্মুলার জন্য আমাকে দরকার হলো এফ এক্স। এফ এক্স হলো এফ গুণ এক্স, এফ গুণ এক্স, এই এফ গুণ এক্স। তাহলে 5 গুণ 2 এটি হলো 10, 5 গুণ 15 75, 12 গুণন 25 থেকে 25 গুণ 50 60 65 25 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
চার, তিন নং সাতাশ স্যারে একত্রিশ, পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ, সাথে থাকে দুই, স্যার পাঁচ বাইশ। এই হলো এফ গুণন এক্স, পাঁচ গুণ দুই, পাঁচ দুগুণে দশ, পনেরো গুণ পাঁচ, পাঁচ পনেরো পঁচাত্তর, পঁচিশ গুণ বারো, পঁচিশ গুণ বারো, পঁচিশ পঁচিশ গুণন বারো হলো পাঁচ বারো ষাট শূন্য, হাতে থাকে ছয় ছয়, বারো দুগুণে চব্বিশ আর ছয় তিরিশ, পঁচিশ বারো তিরিশ তিনশো, আর পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ, হাতে থাকে চার, পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ, হাতে থাকে চার, তিন নং সাতাশ চারে একত্রিশ, পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ দুই, চার পাঁচ বাইশ আর দুই বা পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ, হাতে থাকে দুই, চার পাঁচে বিশ আর দুই বাইশ। এই হলো এফএক্স। এখন আমি সবগুলো এফএক্স যোগ করব, সবগুলো এফএক্স যোগ করব, যোগ করব এবং গুণসংখ্যাগুলোও যোগ করব। গুণসংখ্যার যোগফল হলো অর্থাৎ সামেশান এফ ইজ ইকুয়াল টু, এটাই হলো এন,
পাঁচ দুয়ে সাত, বারোর সাথে উনিশ, উনিশ আর নয় আঠাশ, আর পাঁচে তেত্রিশ, তেত্রিশ। আর এটাও আমি যোগ করব, পাঁচ নয়শো পঁচিশ। তাহলে আমার এটা হলো সামেশান এফ এক্স, এটা হলো সামেশান, এটা হলো সামেশান এফ এক্স, সামেশান এফ এক্স, এটা হলো সামেশান এফ এক্স হলো নয়শো পঁচিশ। তাহলে এক্স বার হবে সামেশান এফ এক্স নয়শো পঁচিশ। এফ সামেশান এফ সমান এন, এন এর মান হচ্ছে তেত্রিশ। তাহলে সামেশান এফ এক্স এর মান নয়শো পঁচিশ আর এন এর মান হচ্ছে তেত্রিশ। এখন নয়শো পঁচিশকে যদি আমি তেত্রিশ দিয়ে ভাগ দেই, তাহলে আমি এখানে এই গণসংখ্যা নিকেশনের গড়ের মান পাওয়া যাবে। তাহলে নয়শো পঁচিশ ভাগ তেত্রিশ ইজ ইকুয়াল টু আঠাশ দশমিক শূন্য তিন, আঠাশ দশমিক শূন্য তিন। এটি হলো এই উদাহরণের, এই সমস্যাটিতে গড়ের মান সরাসরি পদ্ধতিতে, গড়ের মান সরাসরি পদ্ধতিতে। এবার আমি আসব এখানে ছিল শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু, এখানে শ্রেণী মধ্যবিন্দু এক্স, তাহলে হলো ছিল পাঁচ পনেরো, পাঁচ পনেরো, এটা পঁচিশ, এটা ছিল হলো পঁয়ত্রিশ, পঁয়তাল্লিশ শ্রেণী মধ্যবিন্দু। আমি বলছিলাম যে সরাসরি সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র হলো, সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশান এ ডি বাই এন ইন্টু সি। এখানে ডি হলো এক্স বিয়োগ এ ডিভাইডেড বাই সি, একে বলা হয় ডি, ডিকে বলে স্তর বিচ্যুতি, ডিকে বলে স্তর বিচ্যুতি, ডি হলো এক্স বিয়োগ এ ডিভাইডেড বাই সি। এখানে এ হলো শ্রেণী মধ্যবিন্দুগুলোর মধ্য থেকে যে কোনো একটি মাঝামাঝি সংখ্যা আমি এ হিসাবে ধরে নেব। ধরি আমি এখানে এখানে পঁচিশকে আমি এ হিসাবে ধরে নিলাম, পঁচিশ, অর্থাৎ এটি অ্যাজিউমড মিন বা অনুমিত গড়। এক্স হলো শ্রেণী মধ্যবিন্দু, পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ শ্রেণী মধ্যবিন্দুগুলো, আর এ হলো শ্রেণী মধ্যবিন্দুগুলোর মাঝে যে মোটামুটি মাঝখানে একটা সুবিধাজনক সংখ্যাকে আমি অ্যাজিউমড মিন বা অনুমতি গড়, অনুমিত গড় ধরে নিব। সি হলো শ্রেণী ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে দশ। তাহলে আমার দরকার হবে এফ আছে ডি বের করতে হবে, ডি বের করার পর এফ ডি বের করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আবার ইয়েতে সারণীতে, সারণীতে তাহলে আমাকে বের করতে হবে ডি, ডি ইজ ইকুয়াল টু, ডি ইজ ইকুয়াল টু এক্স বিয়োগ এ ডিভাইডেড বাই সি স্তর বিচ্যুতি। এই স্তর বিচ্যুতি হচ্ছে তাহলে এইখানে এক্স, এক্স হলো পাঁচ আর এ হলো পঁচিশ, তাহলে পাঁচ বিয়োগ পঁচিশ মাইনাস বিশ, মাইনাস বিশকে শ্রেণী ব্যবধান সি, শ্রেণী ব্যবধান হচ্ছে দশ দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয় মাইনাস দুই। ব্যাপারটাকে আমি আবার ক্লিয়ার করছি, এক্স হলো পাঁচ আর এ হলো পঁচিশ ডিভাইডেড বাই দশ, এক্স হলো পাঁচ, এ হলো পঁচিশ এবং সি হলো দশ,
তাহলে এটা হচ্ছে মাইনাস বিশ বাই দশ মাইনাস দুই। যদি আমি এই পদ্ধতিতে হিসাব করি তাহলে এটির মান হবে এক, এটির মান হবে শূন্য, এটির মান হবে এক, এটির মান হবে দুই। এখন যদি হয় তাহলে এটা হলো ডি এর মান, তাহলে আমাকে বের করতে হবে এফ ডি কত, এটি হলো ডি এর মান। তাহলে এফ এবং ডি এফ ডি কত, এফ ডি হচ্ছে দুই গুণ মাইনাস দুই মাইনাস চার, পাঁচ গুণ মাইনাস এক মাইনাস পাঁচ, বারো গুণ শূন্য শূন্য, নয় গুণ এক নয়, আর পাঁচ গুণ দুই পাঁচ গুণ দুই হলো দশ। এইবার আমি এফডিগুলোকে যোগ করব, এফডিগুলোকে যদি যোগ করি তাহলে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চার মাইনাস পাঁচ হলো মাইনাস নয়, এখানে আছে প্লাস নয়, তাহলে মাইনাস নয় প্লাস নয় বাদ থাকে হলো প্লাস দশ। তাহলে সামেশান এফ ডি ইজ ইকুয়াল টু দশ, সামেশান এফ ডি ইজ ইকুয়াল টু সামেশান এফ ডি সমান দশ, অর্থাৎ সামেশান এফ ডি ইজ ইকুয়াল টু দশ। এবার আমি আবার ফর্মুলাতে চলে যাব, ফর্মুলাটা ছিল এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশান এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি ইজ ইকুয়াল টু, এ ধরেছিলাম পঁচিশ, এই পঁচিশ যোগ সামেশান এফ ডির মান হচ্ছে দশ, এন এর মান তেত্রিশ ইন্টু শ্রেণী ব্যবধান দশ, তাহলে পঁচিশ যোগ যোগ দশ, দশ গুণ দিলে হলো দশকে তেত্রিশ দিয়ে ভাগ দিলে হলো দশ ভাগ তেত্রিশ ইজ ইকুয়াল টু দশমিক তিন শূন্য তিন গুণ দশ, তিন দশমিক শূন্য তিন, তিন দশমিক শূন্য তিন, তাহলে পঁচিশ তিন আটাশ দশমিক শূন্য তিন। একই উদাহরণ নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে সরাসরি পদ্ধতিতে গড় বের হয়েছিল আঠাশ দশমিক শূন্য তিন, এখন সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় আঠাশ দশমিক শূন্য তিন। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে যদি মানে গুণসংখ্যা নিবেশনের পরিমাণ শ্রেণীগুলো অত্যন্ত বেশি হয়, গুণসংখ্যা নিবেশনের এই সংক্ষিপ্ত পদ্ধতির অঙ্ক গাণিতিক প্রবলেম বা অ্যারিথমেটিক যে প্রবলেমগুলো থাকবে সেগুলো সমাধান করা অনেকটাই সহজ হয়ে যায়, যেহেতু এই মানগুলো খুব ছোট আকারে চলে আসে। এ কারণে অনেক ক্ষেত্রেই আমরা সরাসরি পদ্ধতির থেকে সংক্ষিপ্ত পদ্ধতিকে বাছাই করে নেই আমাদের সুবিধার জন্য। এই হলো তাহলে আজকে আমি তোমাদেরকে এই মুহূর্তে শেষ করলাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে, সেন্ট্রাল টেন্ডেন্সির পরিমাপকগুলির মধ্যে গড়। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব।